এখানে এসেছি সাভার, সাভার নলাম নলাম কুমারপাড়া কুমারপাড়া। এটা হচ্ছে ঢাকা থেকে বেশ দূরে, গণ বিশ্ববিদ্যালয়ের পাশে। এখানে আমরা যেটা আগে দেখিয়েছি আপনাকে, বাটিগুলো সাজানো, এখানে ফুলের টব তৈরি করা হচ্ছে এবং সার্বক্ষণে কতদিন, তিন দিন এখানে আগুন জ্বলতে হয়, কন্টিনিউ আগুন জ্বালাতে হয়। এবং এই খালাম্মা এখানে বসে আছেন, তিনি ফুসফুসে পাহারা দেন যে কখনো যাতে আগুন না নিভে যায় এবং আগুন যাতে সবসময় জ্বলতে থাকে। এবং এগুলো তখন শক্ত হয় এবং তার পরবর্তীতে আপনারা এগুলা কালার করে, এগুলো কি অর্ডার করা হয়েছে কেউ না, আপনারা নিজেরাই বানান? নিজেরাই বানাই, অর্ডার কি আর যে আসে তার কাছে বিক্রি করি, বিক্রি করে দেন। আপনি কতদিন যাবত এই কাজ করেন? 40 বছর। 40 বছর। তা এই এই যে আস্তর দিলেন উপরে, এটা খড় আর মাটি না, এটা খালি মাটি200 টাকা চাইলে আমরা হয়তো বলি 100 টাকা বা 50 টাকা দিবেন কিনা, কিন্তু আসলে তা না, এটার পিছনে অনেক পরিশ্রম আছে, শারীরিক মানসিক অনেক পরিশ্রম থাকে। এবং আমরা চেষ্টা করবো একটু দাম বাড়িয়ে যদি কিনি, কাজেই এই পেশার সাথে যারা জড়িত আছেন, কুমোর যাদেরকে বলি পাল, ওনারা ওনাদের পৃষ্ঠপোষকতা হবে এবং এই শিল্পটি বেঁচে থাকবে। এবং আমরা আমাদের অতীতে যেমন আমরা মাটির বাসনে প্লেটে ভাত খেতাম, আমরা পানি খাই, আমরা মাটির জগে পানি ঢেলে রাখি, মাটির গ্লাসে করে পানি খেতাম, এই ঐতিহ্যগুলো যদি আমরা আবার চালু করতে পারি, এটা অনেক পরিবেশ বান্ধব। প্লাস্টিক পণ্য পরিহার করুন, মাটির পণ্য ব্যবহার করুন। আমাদের এই চাচামণি খুব কষ্ট করতেছে, আপনার তারপরেও মুখে কিন্তু হাসি আছে, হাসি দেখতে পাচ্ছেন আপনারা, এই মুখে হাসি আছে কিন্তু কষ্টের শেষ নেই। আমরা যদি প্রকৃত দামটা দেই তাহলে এই কষ্টের একটা সফলতা আছে। যাক ভালো, এখানে কিছু কিছু পণ্য আমরা দেখতে পাচ্ছি, এগুলা তাহলে কাল পরশুর মধ্যে খুলবেন? এগুলো বানাইছে না, আছে কিছু মাল বানাইছে না? দেখা যাবো।